নমস্কার আপনাদের সাথে আমি শতাব্দী আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি আসছে আজকের বিস্তারিত খবরে আজ সকালে সন্তোষপুরে উপসর্গহীন করোনা আক্রান্তের মৃত্যু হয় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাড়িতেই পড়েছিল তার দেহ পরিবারের অভিযোগ বারবার বলা সত্ত্বেও দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি পুরসভা অবশেষে 7 ঘন্টা পর দেহ নিয়ে যায় পুরসভা মহারাষ্ট্রে জারি হয়েছে কড়া লকডাউন কর্মহীন হয়েছেন কয়েক লক্ষ মজদুর তারা সবাই এখন যেন তেন প্রকারে নিজের প্রদেশে পৌঁছাতে ব্যস্ত কিন্তু সড়ক ও রেলপথে অনিশ্চয়তার কারণে রেল স্টেশনের বাইরে অধীর প্রতীক্ষায় তারা অনেকেরই খাওয়া দাওয়াও জোটেনি গত দুই একদিন যাবত মুম্বাইয়ের পানভেল স্টেশনের বাইরে ঘরে ফেরার অপেক্ষায় বসে থাকা মজদুর ও স্টেশনে প্রবেশ করার কড়া পুলিশি ব্যবস্থায় ছবি ধরা পড়ল 24 আওয়ার্স টিভির ক্যামেরায় গরু পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্র আইনি রক্ষা কবচ পেলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ 3 মে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে যুব তৃণমূল নেতাকে তবে তাকে গ্রেফতার করা যাবে না অন্যদিকে আয়কর মামলায় হাজিরা দেওয়ার জন্য ইডির কাছে ভোটের ফল প্রকাশ পর্যন্ত সময় চাইলেন পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে রাজ্যে কোভিড পরিস্থিতি সম্পর্কে বললেন পশ্চিমবঙ্গ ইতিমধ্যে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে কেন্দ্র সরকার আত্মনির্ভরতার কারণে এবং শুধুমাত্র পশ্চিম বাংলার বিধানসভা জয়ের জন্য সারা দেশের এই অবস্থা আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দেবো সবাইকে এটা আপনারা জানেন আমি ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স করেছি আর ইতিমধ্যে আমরা প্রায় 1 লক্ষের ওপর ডোজ আমরা দিয়েও দিয়েছি বাদবাকি আমরা চেষ্টা করছি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এটা রেখে দিয়েছিল তারা আজ পর্যন্ত আমাদের ওষুধ দেয়নি অক্সিজেন দেয়নি কালকে আপনারা দেখেছেন দিল্লিতে একটা হসপিটালে 21 জন একসাথে মারা গেছে অক্সিজেনের অভাবে শুধু রাজনীতি করতে গিয়ে আত্মনির্ভর ভারত এমন আত্মনির্ভর ভারত যে এতদিন বাদে যখন কোভিডে দেশ ছেয়ে গেছে তখন বলছে আত্মনির্ভর কোভিড তুমি নিজে নিজে দাঁড়িয়ে নিজে নিজে করো তোমার গ্যাস নেই তোমার স্যালাইন নেই তোমার অক্সিজেন নেই তোমার ওষুধ নেই আত্মনির্ভর ভারত আত্মনির্ভর প্রধানমন্ত্রী আত্মনির্ভর বিজেপি দল পুরো ধ্বংস করে দিয়েছে সারা ভারতবর্ষটাকে শুধুমাত্র বাংলাকে লুট করতে গিয়ে সারা ভারতবর্ষের এই অবস্থা করেছে আজকে প্রধানমন্ত্রী তার আর স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল পদত্যাগ করা উচিত ছিল রাজ্যপাল জগদীপ ধনকর এবং তার স্ত্রী আলিপুর কমান্ড হাসপাতালে এলেন কোভিড ভ্যাকসিন নিতে তিনি বলেন আমি অজিত মিলাকান্ত এবং তার দলের কাছে 6 সপ্তাহ পরে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ তৈরির জন্য কৃতজ্ঞ আমি এবং আমার স্ত্রী কৃতজ্ঞ খুব কার্যকরভাবে এটি পরিচালনা করেছেন তারা আমি এই উপলক্ষে সকলের কাছে আবেদন করব কোভিড চ্যালেঞ্জকে পরাস্ত করার সর্বোত্তম উপায় হলো এক হয়ে কাজ করা আমাদের অবশ্যই নেতিবাচকতা থেকে দূর থাকতে হবে চ্যালেঞ্জটি বিশাল কিন্তু সর্বোচ্চ স্তরে সমস্ত সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হচ্ছে আই এম গ্রেটফুল টু জেনারেল অজিত নীলাকণ্ঠ অ্যান্ড হিজ টিম ফর মেকিং সেকেন্ড ডোজ অফ কোভিডশিল্ড আফটার 6 উইকস ভেরি সিমলেস ভেরি ইফেক্টিভ মি অ্যান্ড মাই ওয়াইফ সুদেশ ধনকর আর গ্রেটফুল টু দ্য টিম that has handled it very effectively. Last time when we had it, there was no after effect. I would appeal to everyone
on this occasion that the best way to overcome COVID-19 challenge is to act in togetherness, to think of the nation as a whole, and every one of us should work as a warrior. We must keep away from negativity. The challenge is enormous, but efforts are being made at the highest level. Efforts are bearing fruit. All possible steps are being taken by all governments at the center and the state. It is time for us to believe in positivity, to cut out negativity altogether. I would appeal to media in particular to highlight the positive aspects. Our society historically is known for hand-holding. As governor, I have noticed number of cases where people have expressed their deep obligation to those who came forward during this crisis and hand-held them. I am extremely happy to learn from General Ajit Nilakanji that they have successfully performed for the area for which they were engaged. Our hospitals otherwise also are functioning under heavy pressure, and I am sure we will always work to keep the nation first. আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন জোরিয়ান ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ, সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোরিয়ান ইনফোটেক, আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোরিয়ান ইনফোটেক, আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে, জোরিয়ান ইনফোটেক। ছাপা শাড়ি মানে কৃষ্ণা শাড়ি, ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsarisenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsarisenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ওকেশন যাই হোক, ডেলিভারি অন টাইম অ্যাপের সঙ্গে কেক বা যে কোনো ফুড গ্রোসারি আইটেমের পিক আপ অ্যান্ড ড্রপ এখন সহজ। আজই ডাউনলোড করুন ডেলিভারি অন টাইম অ্যাপ। দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা প্রশান্ত কিশোরের। তৃণমূলের ভোট কুশলী টুইটারে লেখেন, ঠিক সময়ে ঠিক ব্যবস্থা না নেওয়াতেই ভারতের কোভিডের পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রথম ঢেউয়ের সময় কেন্দ্রের খামখেয়ালিপনা এবং পরিকল্পনাহীন লকডাউন বহু মানুষের জীবনে দুর্দশা এবং বিপর্যয়ের কারণ হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালে বেডের অভাব ভাইরাসের থেকেও বেশি মৃত্যুর কারণ হয়েছে। মিল একটাই, সরকারের অদূরদর্শিতা। অ্যাপোলো হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ সকালে ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ড থেকে তাকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। করোনা যুদ্ধের মূল সৈনিক চিকিৎসক ডাক্তারদের অসহায় ছবি উঠে এলো 24 আওয়ার্স টিভির ক্যামেরায়। আজকের পরিস্থিতিতে করোনা আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানোর জন্য উপযুক্ত সরকারি পরিকল্পনার আবেদন জানালেন ILS হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের প্রধান চিকিৎসক ডক্টর কুমার রাজ। বেডের অভাবে রোগীকে রেফার করতে হচ্ছে অন্যত্র, যেখানে ডাক্তার স্বয়ং বলছেন তিনি প্রস্তুত চিকিৎসা করতে, কিন্তু হাসপাতালে বেড না থাকার জন্য অন্যত্র রেফার করতে হচ্ছে চিকিৎসাধীন রোগীকে। তিনি বারংবার জনসাধারণকে সচেতন হওয়ার কথা বললেন, যাতে এই পরিস্থিতি তৈরি না হয়। তিনি আরও জানান, প্রাথমিক সব রকম মেডিকেল সাপোর্ট দিয়ে অন্যত্র রেফার করা হচ্ছে রোগীকে। আমাদের প্রতিনিধির কাছে ডাক্তার কি বললেন শুনে নেব। তা But if bed is not there, what I can do? বুঝতে পারছি, যখন আমি যেটা নিয়ে যাচ্ছি সেটা গড়িয়া,
এখান থেকে আমার যেতে মিনিমাম 1 আওয়ার টাইম লাগবে ইন বিটুইন যদি কিছু হয় ঠিক রেসপন্স করবে এক্স্যাক্টলি আমি তাই বলছি যাও ইমার্জেন্সি সাপোর্ট করা হচ্ছে আই অলরেডি গিভেন আমি দিয়েছি আপনি আপনাকে গড়িয়ে নিয়ে যেতে হবে না আপনি আইডি হসপিটালে যান আইডি তো আমি ফোন নিয়েছি আইডি দেন তো আপনি আরজি করে যান আপনি গড়িয়ে নিন ক্যালকাটা মেডিকেল কলেজে নিন দেন আমি কি করব বলো ইউ শুড আস্ক দা গভর্নমেন্ট ঠিক কেন বেড নেই আমি এখন গভর্নমেন্টের সঙ্গে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে ঝগড়া করতে যাবো না নরেন্দ্র মোদির সঙ্গে করতে যাবো আমার সঙ্গে তো আমার সঙ্গে পেশেন্ট পার্টি আমি স্যার আমার সঙ্গে আপনাকে রিকোয়েস্টই করতে পারি বেশি কিছু করতে পারি আমি তো রেডি রয়েছি পেশেন্টকে ট্রিট করার জন্য অ্যাজ আ ডক্টর আই এম রেডি কিন্তু আমার রেডি ইউ আর গিভিং দা সাপোর্ট গিভিং ইউ দা ইউ আর গিভেন ইওর বেস্ট এফোর্ট টু অ্যাকচুয়ালি টু গিভ হিম 1 আওয়ার সাপোর্ট ইয়েস আই এম নট ডিনাইং উইথ দিস তো স্যার রেস্ট আই ফাই মাই হসপিটাল ডোন্ট হ্যাভ দি আপনার কাউ টপ ম্যানেজমেন্টে কথা বলে যদি রিকোয়েস্ট করে হয় আমি করতে পারি আমি কথা বলুন কিন্তু এখানে কোনো বেড নেই আপনি টপ ম্যানেজমেন্টের কথা আমি যেখানে আছে খুশি কথা বলুন আর আমাকে বলুন আমার 10টা পেশেন্ট ওয়েটিং রয়েছে আপনি অক্সিজেন বসিয়ে রাখতে আপনি একটা না আপনি 10টা বেড অ্যারেঞ্জ করুন আমি সবাইকে হেল্প করব কিন্তু অ্যাজ আ ডক্টর বেড না থাকলে আমি কি আপনাদের কি আছে তো একবার বলুন একবার আমি নিয়ে একবার রিকোয়েস্ট করে দেখি প্লিজ আপনি কথা কোথায় যাও তো অ্যাডমিশনে কথা বলতে হবে অ্যাডমিশন কোন ফ্লোরে আছে দেখো উই হ্যাভ বিন স্পিকিং অ্যাবাউট ওয়েয়ারিং মাস্ক উই হ্যাভ বিন স্পিকিং অ্যাবাউট সোশ্যাল ডিস্টেন্সিং এটা নতুন কথা নেই এখন people are not understanding এটা বুঝতে পারছে না people are not understanding that because of this only this practice of not wearing mask and this practice of not having this social distancing আজকে আমরা এই অবস্থায় রয়েছে ঠিক আছে see I'm not against election I'm not giving any kind of political comment কিন্তু এটা জিনিসটা বুঝতে হবে because আপনি একবার যান আপনি একটু বাইরে যান আপনি দেখুন still there is gathering whether it be a political gathering will be a social gathering still it is there why are we getting allowed to this ar tar pore o bari modher ekjon asche same obosthay bed pacche na so people are not learning people are not understanding because without social distancing and mask you cannot come out of this disease ekdom acha vaccine nar pore ki ki mane ki kono ki niyom moddhe pore khawa dawa onno kichu niyomer kichu poddhoti ache see oneke vaccine nar pore bhoy pacche je first vaccine nar pore corona hobe amar immunity power kome geche erokom kono kichu na na ekdomi na I am requesting everyone please take both the doses of vaccine it is 100% safe because we can give an example in our hospital there are 450 staffs who has taken both the vaccine and hardly anybody is getting infected so everybody should take the vaccine the only contraindication not contraindication the relative the contraindication of not getting vaccine is if you have a present covid infection or if you have a flu tar por chhara kono contraindication nei whether it will be a cancer patient cardiac patient anyone can take vaccine ha few moment e eta bojha jacche ki kichu ekta bleeding disorder hocche but that is also very very minor my name is dr kumar raj ami ekhane emergency head ILS hospital dariye achi domdom nager bazar ILS er thik niche dariye achi apnake dekhabo ILS hospital kintu kothao ekhane manush ke kintu free dicche na jokhon একদম অতি সম্ভাবনা সংকটের যে আশঙ্কাজনক অবস্থা আসছে সেখানে কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না অন্তত কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া হচ্ছে তারপর বেড নেই সেজন্য নিরুপায় তাদেরকে ফিরত যেতে হচ্ছে আমরা দেখাবো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একজন পেশেন্ট কিন্তু চলে গেলেন যেহেতু বেড নেই তাকে যেতে হচ্ছে তার বাড়ির লোক বলছে রাস্তায় যেতে যেতে কিন্তু তার কিছু হতে পারে কিন্তু কিছু করার নেই সেখানে বেড নেই আইএলএস থেকে বলা হলো আমাদের বেড না থাকলে আমরা কি করব আবার নিরুপায় আর একজনকে পেশেন্টকে আমি দেখাবো যে এলেন কিন্তু তাতে অক্সিজেন দিয়ে কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না অক্সিজেন দিয়ে ফেরত দেওয়া হচ্ছে আমরা এতটুকু সান্ত্বনা দর্শক বন্ধু যতই বলে রাখি আইএলএস এ কিন্তু একেবারে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ফেরত দিচ্ছে না অতি সম্ভব কিন্তু অল্প কিছুক্ষণ হলেও তাদের অক্সিজেন দিয়ে কিন্তু ফেরত দেওয়া যেহেতু মাত্র বেড নেই আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা দর্শক বন্ধু দেশে বলবো এবার একটু সাবধানতা অবলম্বন করুন এবার একটু বাড়িতে থাকুন এবার একটু বুঝুন যে আমরা বোধহয় অল্প সময়ের মধ্যে ভেবেছিলাম বোধহয় কোভিড চলে গেছে অতি রিক্ত বোধহয় আমরা বাইরে বেরোনো আমাদের নানা রকম প্রোগ্রাম তার ফল কিন্তু আজকে এটা আজকে কিন্তু নিজেদের ভালো নিজেদেরকে বুঝতে হবে তাই আমরা চাই আপনারা সাবধান থাকুন সাবধানতা অবলম্বন করুন মাস্ক পরুন আর যতটা পারবেন একটুখানি সব কিছু এড়িয়ে চলুন একটু ভিড় একটু কোথাও বাজার করা সব কিছু একটু কমিয়ে অল্প কিছুক্ষণ বাড়িতে থাকুন দেখতে পাচ্ছেন সিচুয়েশন মানুষ যেভাবে চোখের সামনে নিজের লোককে হারাচ্ছে যাতে আপনাদেরও না হারাতে হয় সেজন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা বাড়িতে থাকুন আর আমরা আইএলএস এর তরফ থেকে খবরটা আপনাদের কাছে পৌঁছে দিলাম ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে বাবলি 24 আওয়ার্স টিভি এখনকার মতো নিউজ এই পর্যন্তই অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায় সবার পাশে সব সময়